নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ভার্সেস মুম্বাই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কি বলছে মোহনবাগানের হেড কোচ অ্যান্টনিও লোপে এবং মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার ক্র্যাটকি এবং ম্যাচ নিয়ে কি বলছে দুই দলের অধিনায়ক সুয়াশিস বোস এবং রাহুল ভেকে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার ক্রেটকি ফাইনালে তার দলের প্রস্তুতি এবং ফাইনাল ম্যাচ নিয়ে তিনি কি বললেন পিটার ক্র্যাটকি তিনি বললেন কিছুদিন আগেই আমরা একটা বড় ম্যাচ হেরেছি শিল্ড সেইখানে ষাট হাজার সমর্থক এসেছিল তখন আমরা হয়তো প্রেশারটা নিতে পারিনি কিন্তু এখন আমরা অনেক ঠান্ডা হয়ে গেছি এবং আমরা বুঝতে পেরেছি যে এত সমর্থকদের সামনে কেমন ফুটবল খেলতে হবে তাই আগের থেকে এখন আমরা অনেক ঠান্ডা থাকবো এত সমর্থকদের সামনে ফুটবল খেলে এবং আমরা যদি সঠিকভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করতে পারি এবং আমরা যদি আমাদের প্ল্যানগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি তাহলে ফাইনাল আমরাই জিতব এমনটাই বলছেন পিটার ক্র্যাটকি পিটার ক্র্যাটকিকে যখন জিজ্ঞেস করা হয় আপনার দলে আকাশ মিশ্রা এত গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকবে না সেই নিয়ে কী বলবেন পিটার ক্র্যাটকি তিনি বলেন অবশ্যই আকাশ মিশ্রা খুবই ভালো প্লেয়ার এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ও থাকবে না এতে আমরা কিছু করতে পারবো না তবে আমাদের দলে যারা আছে তারা কিন্তু সবাই নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি এবং আমি এইটুকুনি বলতে পারি যে অবশ্যই এত সমর্থক আসবে সেটাকে আমরা আমাদের মোটিভেশন হিসেবে কাজে লাগাবো এবং এত সমর্থকদের সামনে ট্রফি আমরাই জিতে যাব অর্থাৎ বন্ধুরা প্রিটার ক্র্যাটকে তিনি কিন্তু পুরোপুরি আত্মবিশ্বাস আছেন যে এইবার ট্রফি মুম্বাই সিটি এফসি জিতবে তো এবারে শুনুন কি বলছে মোহনবাগান হেড কোচ অ্যান্টনি লোপেধাভাস ফাইনাল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে অ্যান্টনি হাভাস তিনি বললেন মুম্বাই সিটি এফ অবশ্যই কঠিন প্রতিপক্ষ ওদের আমি সম্মান করি তবে এই ম্যাচটা যদি আমাদের জিততে হয় তাহলে প্রত্যেক পদক্ষেপে আমাদের একটা পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া এত বড় ম্যাচ কোনো দিনই যেতে যায় না তাই আমাদের সবার সঠিক পরিকল্পনা করতে হবে এবং সবাইকে জয়ের একটা অ্যাপ্রোচ দেখাতে হবে এত গুরুত্বপূর্ণ দল সেই দলের বিরুদ্ধে যদি আপনি এক মিনিটের জন্য গা ঢেলা দেন তাহলে কিন্তু আপনি গোল খেয়ে যাবেন এবং এর আগেও কিন্তু মুম্বাই সিটি এফসি যেটা করে দেখিয়েছে তাই এত গুরুত্বপূর্ণ দলের বিরুদ্ধে কিন্তু আপনি কোনোদিনই হালকাভাবে কোনো সময় ছাড়তে চাইবেন না তবে তিনি বলছেন তার দলের খেলোয়াড়রা পুরোপুরি তৈরি ফাইনালের জন্য হাবাস তিনি আরও বলছেন শিল্ড ম্যাচ এবং আইসেল ট্রফি পুরো দুটো আলাদা ম্যাচ তাই এই ম্যাচটাকে আমরা আলাদাভাবে নিচ্ছি তবে আমরা কিন্তু ম্যাচটাকে খুব একটা গুরুত্ব দেব না যেরকম নর্মাল ম্যাচ হিসাবে সমস্তটাকে নিই এটাকেও কিন্তু সেরকম চোখে দেখব তো বন্ধুরা এইবার শুনুন কি বলছে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাষিষ বোস সুভাষিষ বোস যখন জিজ্ঞেস করা হয় এইটা কি বদলার ম্যাচ হিসেবে নেবেন বোস তিনি বলছেন না তিন বছর আগে অবশ্যই মোহনবাগান মুম্বাই মুখোমুখি ছিল তখন আমরা হেরেছিলাম কিন্তু সেইটা আর এইটা পুরোপুরি আলাদা ম্যাচ প্লেয়ারও অনেক পরিবর্তন হয়েছে তাই আমরা এটাকে বদলার ম্যাচ হিসেবে নিচ্ছি না আমরা চেষ্টা করব আমাদের ঘরের সমর্থকদের সামনে ম্যাচটাকে জিতে সমর্থকদেরকে একটা ভালো উপহার দিই এবং এই ম্যাচটার জন্য আমরা পুরোপুরি তৈরি অতিরিক্ত সময় গেলেও আমাদের খেলোয়াড়রা কিন্তু পুরো তৈরি থাকবে তাই আমরা আমাদের পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ফুটবল খেলব তো এবারে শুনুন মুম্বাই সিটি এফসি রাহুল ভেকে তিনি ম্যাচ সম্বন্ধে কি বললেন রাহুল ভেকে তিনি বলছেন এর আগের বারে আমরা এত সমর্থকদের সামনে ম্যাচ হেরেছিলাম কিন্তু এইবারে এই ষাট হাজার সমর্থককে আমরা মোটিভেশন হিসেবে লাগাবো কাজে যে এই সমর্থকদের সামনে আমাদেরকে ভালো খেলতেই হবে এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলতে পারি তাহলে আমরা পুরোপুরি কনফিডেন্স আছি যে ম্যাচটা থেকে অবশ্যই আমরা ভালো রেজাল্ট পাব তাহলে বন্ধুরা এবার আপনাদেরকে ছোট্ট করে মানবীর সিং এর একটি ইঞ্জুরি আপডেট দিয়ে দিই মানবীর সিং তার কিন্তু সামান্য ইঞ্জুরি আছে তবে মানবীর ভালো কথা হচ্ছে বৃহস্পতিবার দিন মানবীর তিনি কিন্তু প্র্যাকটিস করেছিলেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সেকেন্ড হাফে আমরা মানবিরকে দেখলেও দেখতে পারি তবে আমার পুরোপুরি ভরসা আছে মানবীর শুরু থেকেই খেলবে এবং এটা একটা হয়তো হাওয়াসের স্ট্র্যাটেজি হতে পারে যে মানবিরকে ইঞ্জুরি দেখিয়ে হঠাৎ করে মানবীরকে সুর থেকে খেলিয়ে দেবে তো হাভাস তার পরিকল্পনার কোনো জবাব নেই তাই এটা ওর পরিকল্পনা হলেও হতে পারে তাছাড়া সাংবাদিক সম্মেলনে সামাদ পেদার্টো নোগেরা অনেকেই অনেক কিছু বলেছে তো সমস্তটা বলছি না এই ভিডিওটি আমি এতটাই জানাচ্ছি তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ